জীবন যা শেখায় না, ঘড়ির কাঁটা থেমে নেই, প্রতিটি মুহূর্তে জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে, তারই এক সময় সাফল্যের শীর্ষে পা রাখে। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মনন বেঁধে নানা রকম, এক একজনের গল্প এক এক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে। কেউ বা ধীরে, আবার কেউ বা দ্রুত, সবাই সামনে এগোনোর প্রচেষ্টার প্রহর গুনছে। জীবন থেকে কিছু বাস্তব শিক্ষা নিতে পারেন। জীবন সবসময়ই সচল। আপনি এখন যে কর্মস্থলে কাজ করছেন, ভাবছেন আপনি ছাড়া সব অচল, আসলে কিন্তু না। আপনি যদি আজ কাজ ছেড়ে দেন, তাহলে কর্মস্থলে সাময়িক সমস্যা তৈরি হবে, কিন্তু খুব দ্রুত আপনার উপস্থিতি সবাই ভুলে যাবে। তেমনি আজ আপনি হয়তো বন্ধুমহলে বেশ জনপ্রিয়, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমে না। জেনে রাখুন, আপনি না থাকলেও আড্ডার রং কোনো অংশেই মলিন হবে না। কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয়। আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ, কোনো কিছুই চিরস্থায়ী নয়। সামাজিক সম্পর্কগুলো সবসময় একরকমের গাঢ় হয় না। আজ আপনার কাছে যাকে ভালো লাগছে, কালকে তাকে আপনার ভালো নাও লাগতে পারে। আজ যিনি প্রশংসা করছেন, কাল তিনি আপনার কঠোর সমালোচক হতেই পারেন। নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না, নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে শিখুন। বন্ধুর ভালো চাকরির খবর শুনে নিজেকে হেয় করবেন না, বন্ধুকে উৎসাহ দিয়ে নিজের পথ গোছানোর চেষ্টা করুন। আর্থিক স্বাধীনতা আপনার জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেয়। ধার করার অভ্যাস কিংবা ঋণে নিজেকে জড়াবেন না, চেষ্টা করুন নিজের হাতে আয় করতে। যতটা আয় করবেন তা বুঝে ব্যয় করতে শিখুন। প্রয়োজনের বাইরের ব্যবহারের জিনিসপত্র কেনা থেকে বিরত থাকুন। অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন। দামি মুঠোফোনে যতটা আনন্দ মেলে, হয়তো মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা আরও আনন্দ দেবে। বস্তুগত আনন্দের চেয়ে অভিজ্ঞতা স্মৃতি জমানোর দিকে মনোযোগ দিন। যত বড়ই দুঃখ আসুক না কেন, তা মলিন হবেই। প্রেমিকাকে হারানোর বেদনা, ভালো চাকরির সুযোগ বা পরীক্ষায় ভালো ফল, নানা কারণে ব্যর্থতা আর শোক জীবনে আসতে পারে। জেনে রাখুন, সব দুঃখই ধীরে ধীরে হালকা হতে থাকে। একদিন সব দুঃখ কাটিয়ে সাধারণ জীবনে অভ্যস্ত হয়ে পড়ি আমরা। শুধু পরিশ্রমেই জীবনে সাফল্য আসে না, পরিশ্রমের সঙ্গে বুদ্ধিবৃত্তির সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতাকে যোগ করতে হয়। বছরের পর বছর একই কাজ করতে করতে জীবনকে কখনোই একগামীর বৃত্তে আটকে ফেলবেন না। সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি নেওয়ার একটা সুবিধা হচ্ছে, আপনি জানেন না সামনে কী আসবে। এই অচেনা আর অজানা পথ সামনে নতুন দ্বার খুলে দেয়। সাফল্য কিংবা ব্যর্থতাই জীবনের সব কিছু না, সময়কে নান্দনিক উপায়ে রাঙিয়ে বেঁচে থাকাই জীবন। অন্যের মতামতকেই জীবনের সব বলে ভাববেন না। একই বই কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। তেমনি আপনার কাজ কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। সবসময় নিজের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কাজ করুন। মুঠোফোন বা সামাজিক দুনিয়ায় জীবনের সব না। বন্ধুর সাফল্যের ছবি ফেসবুকে দেখে মন খারাপ হতেই পারে আপনার। আবার দিনের অনেকটা সময় মুঠোফোনের পেছনে ব্যয় করার ফল কিন্তু ইতিবাচক হয় না। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, নিজের শখকে গুরুত্ব দিন। নিজের পথ নিজেই চলতে হয়। অন্যরা আপনাকে দারুণ পছন্দ করে হয়তো, কিন্তু দিন শেষে আপনার পথ আপনাকেই অতিক্রম করতে হবে।
প্রত্যেক মানুষের এগিয়ে চলার গল্প, কষ্টের গল্প ভিন্ন হয়। তাই আপনাকে কেউ এগিয়ে নেবে তা ভেবে কখনোই বসে থাকবেন না।